আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমি একটি ক্লাস করব। এই ক্লাসটি হলো ওয়্যার ইভার শব্দের উপর। এই ওয়্যার ইভার প্রয়োগ করে আমরা কিভাবে অসংখ্য বাক্য তৈরি করতে পারি, তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক ওয়্যার ইভার শব্দের অর্থটা কি। ওয়্যার ইভার শব্দের অর্থ হলো সেই সব যেখানে, যেকোনো জায়গায় অথবা ওই সব জায়গায়। তাহলে আমরা প্রথমেই জানতে পারলাম যে ওয়্যার ইভার শব্দের অর্থটা হচ্ছে সেই সব বা যেখানে, যে কোনো জায়গায় অথবা ওই সব জায়গায়। অর্থাৎ আমরা এই ধরনের অর্থ যখন বলা হবে তখনই আমরা ওয়্যার ইভার শব্দটা প্রয়োগ করতে পারি। তাহলে ওয়্যার ইভার কখন কিভাবে ব্যবহার করব, আমরা ওয়্যার ইভার যে কোনো জায়গায় বসে বাক্য তৈরি করতে পারি। যেমন আমি যদি বলি ইউ মে গো ওয়্যার ইভার ইউ লাইক, তাহলে এর অর্থটা কি হবে, ওয়্যার ইভার ইউ মে গো ওয়্যার ইভার ইউ লাইক। এখানে ওয়্যার ইভার এখানে বসেছে, তাহলে তোমার পছন্দনীয় যে কোনো জায়গায়, এখন এর অর্থ হলো যে কোনো জায়গায় তুমি যেতে পারো। তাহলে আমরা জানলাম ইউ মে গো ওয়্যার ইভার ইউ লাইক, তোমার পছন্দনীয় যে কোনো জায়গায় তুমি যেতে পারো। এখন যদি বলি তুমি যে কোনো জায়গায় আসতে পারো, তাহলে কি হবে, তুমি যে কোনো জায়গায় আসতে পারো, ইউ মে কাম ওয়্যার ইভার। ঠিক এইভাবে তুমি যে কোনো জায়গায় যেতে পারো, ইউ মে গো ওয়্যার ইভার, তুমি যে কোনো জায়গায় বসতে পারো, ইউ মে সিট ওয়্যার ইভার, অথবা ওয়্যার ইভার ইউ মে সিট। ঠিক এইভাবে আমরা ওয়্যার ইভার শব্দটাকে প্রয়োগ করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। ওয়্যার ইভার অনেক সময় মিডল প্লেস অথবা বাক্যের শুরুতেও বসিয়ে বাক্য তৈরি করা যায়। আর যেখানেই ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।